সীমা তার স্বামী রতন এবং শাশুড়িমা পিয়া দেবীর সঙ্গে বসবাস করে। সীমা অত্যন্ত সংসারী প্রকৃতির মেয়ে ছিল। সবসময় সে তার শাশুড়ি এবং বরের খেয়াল রাখত, কিন্তু তার জীবনের সমস্যা একটাই ছিল, সে ভীষণ পরিমাণে ঘুগনি খেতে ভালোবাসত। সে তার শ্বশুর বাড়িতে সবসময় ঘুগনি রান্না করে খেত। সীমা নিজেও ঘুগনি খেত আর তার শাশুড়ি এবং বরকেও ঘুগনি খাওয়াত। সে খুবই শান্ত এবং নম্র হওয়ায় তার শাশুড়ি মা এই স্বভাবের জন্য তাকে কখনো বকাবকি করে না। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন সন্ধ্যাবেলা লোডশেডিং হলে পাড়ার কিছু মহিলা পিয়া দেবীর বাড়িতে আড্ডা মারতে আসে। বৌমা যাও, রান্নাঘরে সিঙ্গারা রাখা আছে, তুমি সবার জন্য মুড়ি আর সিঙ্গারা নিয়ে এসো। শুধু মুখে গল্প করতে ভালো লাগে না, গরম গরম সিঙ্গারা খাবো মুড়ি দিয়ে আর গল্প করব। আচ্ছা মা, আমি এক্ষুনি সিঙ্গারা মুড়ি নিয়ে আসছি। এই বলে সীমা রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে গিয়ে দেখে যে সিঙ্গারাগুলো ঠান্ডা হয়ে গেছে। সিঙ্গারা গরম করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে বলে মুড়ি দিয়ে সীমা কি নিয়ে যাবে বুঝে উঠতে পারে না। সীমার মনে পড়ে যে সে দুপুরে সকলের জন্য মটন কিমা দিয়ে ঘুগনি রান্না করেছিল। সীমা সেই মটন কিমা দিয়ে রান্না করা ঘুগনির সঙ্গে ভালো করে মুড়ি মাখে। সেই ঘুগনি মুড়ি সকলের জন্য সে নিয়ে যায়। এই নিন মা, আপনারা মুড়ি মাখা খেয়ে নিন, সিঙ্গারা ঠান্ডা হয়ে গেছে, সেই জন্য আমি অন্য একটা জিনিস দিয়ে মুড়ি মেখে নিয়ে এসেছি, সবাই খেয়ে দেখুন, দারুণ লাগবে। সীমার কথা শুনে সকলে অন্ধকারের মধ্যে লোভে পড়ে মুড়ি মাখা নিয়ে নেয়। কিছুক্ষণ পর লীলা দেবীর মুখে মটন কিমার একটা টুকরো পড়ে। ঘুগনি দিয়ে মুড়ি মাখার ফলে মুড়ি বেশ অনেকটা নরম হয়ে গিয়েছিল। এ কি বৌমা, তুমি কি দিয়ে মুড়ি মেখে এনেছো? কি বিচ্ছিরি খেতে, পুরো মুড়ি ভিজে গেছে আর এর মধ্যে মাংস আছে নাকি? থু থু থু। হ্যাঁ কাকিমা, আমি মটন কিমার ঘুগনি দিয়ে মুড়ি মেখে এনেছি। আমি ভাবলাম আপনারা হয়তো মটন কিমা ঘুগনি মুড়ি খেতে ভালোবাসবেন। ছি, আমি জন্মানোর পর থেকে কোনোদিনও মুখে মাছ মাংসের একটা কণাও তুলিনি, আর তুমি আজকে আমাকে পাঁঠা খাইয়ে দিলে। পিয়া দেবী নিজের বৌমার এমন কাণ্ড দেখে ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু সকলের সামনে তার বৌমা অপমানিত হবে বলে সে চুপ করে যায়। অন্যদিকে লীলা দেবী সীমা ও পিয়া দেবীকে ভীষণ পরিমাণে খারাপ খারাপ কথা শোনায়। রতনের মা, তুমি বলতেই পারতে যে তোমার বাড়ি এসে গল্প করি সেটা তুমি পছন্দ করো না, তাহলে আমি এখানে আসতাম না। আমাকে এভাবে মাংস খাইয়ে অপমান করার কি মানে ছিল? এই চল সবাই বাড়ি চল, আর জীবনে এদের মুখ দর্শন করব না। এই বলে লীলা দেবী এবং পাড়ার বাকি মহিলারা নিজের বাড়ি চলে যায়। পিয়া দেবী তার বৌমাকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। তোমার কি কোনো সাধারণ জ্ঞান বলে কিচ্ছু নেই? তুমি মটন কিমার ঘুগনি দিয়ে মুড়ি মেখে নিয়ে চলে এসেছো। সিঙ্গারা যদি ঠান্ডা হয়ে যায় তুমি এমনি তো শসা চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়ে আসতে পারতে। আমি ভেবেছি ওরাও আমার মতো ঘুগনি খেতে ভালোবাসে, আর যদি মটন কিমা দিয়ে ঘুগনি তার সাথে মুড়ি পায় তাহলে আর ছাড়বে না, সেই জন্য আমি। চুপ করো, এরপর থেকে তুমি আর ঘুগনি মুড়ি বেশি খাবে না। আগে যদি বারণ করতাম তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। এই বলে পিয়া দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু সীমা মুড়ি ঘুগনি খেতে পারবে না বলে তার মন খারাপ হয়ে যায়। সে কিছুতেই ঘুগনি মুড়ি খাওয়া ছাড়ার কথা কল্পনাও করতে পারে না। সে তার শাশুড়ির কথা অগ্রাহ্য করেই ঘুগনি বানায় এবং মুড়ি দিয়ে মেখে খেয়ে নেয়। এইভাবেই দিন কাটতে থাকে। একদিন তাদের বাড়ির পাশের ফ্ল্যাটে এক সুন্দরী মহিলা মিস সিনা ফ্ল্যাট কিনতে আসে। সীমা নতুন প্রতিবেশী এসেছে শুনে খুবই খুশি হয়। মিস সিনা পিয়া দেবীর বাড়িতে আসে। এক্সকিউজ মি, আমি কি আপনাদের বাড়িতে আসতে পারি? আসলে আমার বলতেও লজ্জা লাগছে, বাট না বলেও থাকতে পারছি না, তাই বেশি না ভেবে চলে এলাম। মিস সিনার ছোট্ট পোশাক, স্লিম ফিগার এবং ফর্সা সুন্দরী গড়ন হওয়ায় তাকে দেখা মাত্রই রতনের মনের বরফ গলে যায়। তার মিস সিনাকে প্রথম দেখাতেই খুবই ভালো লাগে। না না ম্যাডাম, কোনো লজ্জা নেই। লজ্জা কিসের, আপনি আপনার মন খুলে কথা বলুন। আসুন না, আসুন আসুন, আগে বসুন প্লিজ। না না ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার ভীষণ খিদে পেয়েছে। আজকে রাত হয়ে যাওয়ায় আমি অনলাইনেও তেমন খাবার পাচ্ছি না, তাই আপনাদের বাড়িতে যদি খাবার থাকে তাহলে খুব ভালো হয়। সীমা এই কথা শুনে খুবই খুশি হয়। সে সঙ্গে সঙ্গে রান্নাঘর থেকে ঘুগনি এবং মুড়ি নিয়ে চলে আসে।
মিস সিনাকে ঘুগনি মুড়ি খেতে দেয়। মিস সিনা ঘুগনি মুড়ি দেখে অবাক হয়ে যায়, সে কিছুতেই ঘুগনি মুড়ি খেতে চায় না। আমার বউ খুব ভালো ঘুগনি বানায়, দারুণ খেতে হয়। আর মুড়ি দিয়ে মেখে খেলে তো অস্বাভাবিক স্বাদ লাগে, এত টেস্টি মুড়ি ঘুগনির কথা তো আমি ভাবতেই পারি না। মুড়ি ঘুগনি খেয়ে আমি সারা রাত ঘুমাতে পারবো না, আমার ভীষণ খিদে পেয়ে যাবে। আই এম সরি, আমি আপনাদের এত রাতে ডিস্টার্ব করলাম। রতন কোনো মতে মিস সিনার কথা শুনতে চায় না, সে তাকে ঘুগনি দিয়ে মুড়ি খাওয়ার জন্য ভীষণ জোর করতে থাকে। মিস সিনাও আর না করে থাকতে পারে না, সে ঘুগনি দিয়ে মুড়ি খেতে বাধ্য হয়। কিন্তু সিনার মুড়ি দিয়ে ঘুগনি মাখা খুব একটা খারাপ লাগে না, সে আরো বেশ ভালো করে ঘুগনি দিয়ে মুড়ি খেতে থাকে। ধীরে ধীরে তার ঘুগনি মুড়ি পছন্দীয় খাবার হয়ে ওঠে, সে প্রায় প্রত্যেক দিন সীমার হাতের ঘুগনি মুড়ি মাখা খেতে চলে আসে। একদিন রতন অফিস থেকে ফিরে তার বউকে বলে, সীমা কি হলো বলো তো, আজ মিস সিনা ঘুগনি মুড়ি খেতে আসলো না কেন বলো তো? এতক্ষণে তো ওনার মিষ্টি হাসি, মানে উনি যা জোরে জোরে হাসেন আর গল্প করেন, বাড়িতে এসে একেবারে কান পাতা যায় না। না, ওনার শরীর খারাপ হয়েছে, আর আমিও আজকে বেশি ঘুগনি রান্না করিনি, কারণ মটর শেষ হয়ে গেছে, মুড়িও শেষ হয়ে গেছে, তাই উনি আসতে না চাওয়ায় আমি বেশি জোর করিনি। এই কথা শুনে রতনের মন ভীষণ খারাপ হয়ে যায়। রতন সেই মুহূর্তেই অজুহাত দিয়ে দোকানে চলে যায় এবং বাড়ি ফেরার সময় মুড়ির প্যাকেট ও ঘুগনির মটর কিনে নিয়ে আসে। সীমা তার বরের হাতে মুড়ির প্যাকেট দেখে অবাক হয়ে যায়। বাবা, আমি তোমাকে হাজারবার বললেও কখনো আমার জন্য মুড়ি আর ঘুগনির মটর কিনে নিয়ে আসো না, আর আজকে তোমার কি হলো? তুমি ঠিক আছো তো? না, আসলে মিস সিনার তো শরীর খারাপ, আর প্রতিবেশী হিসেবে ওনার খেয়াল রাখা মানে আমাদের সবার কর্তব্য, তাই তুমি ভালো করে ঘুগনি মুড়ি রান্না করো, আমি ওনাকে ঘুগনি মুড়ি দিয়ে মেখে খাইয়ে আসি, মানে ঘুগনি মুড়ি দিয়ে আসি। সীমা তার বরের গতিবিধি ঠিক পছন্দ হয় না, সীমা ভালো করে ঘুগনি রান্না করে, সে নিজে মুড়ি দিয়ে ঘুগনি মেখে খায় এবং বাকিটা সিনার জন্য প্যাক করে দেয়। রতন আর এক মুহূর্ত দেরি করতে চায় না, সে সঙ্গে সঙ্গে মুড়ি ঘুগনি নিয়ে সিনার ফ্ল্যাটে চলে যায়। মিস সিনা মনে মনে বুঝতে পারে যে রতনের তার প্রতি দুর্বলতা আছে। ও, আপনি এসেছেন, আমি খুব খুশি হয়েছি, আমি ভাবলাম আমার শরীর খারাপ হয়েছে শুনে আপনি ঠিক আমার জন্য খাবার নিয়ে আসবেন, তাই আজকে আমি আর রান্না করিনি। হ্যাঁ, আমি তোমার জন্য মুড়ি আর গরম গরম ঘুগনি নিয়ে এসেছি, আমি জানি তুমি একটু শক্ত শক্ত ঘুগনি খেতে পছন্দ করো, তাই আমি সীমাকে দিয়ে তোমার জন্য শক্ত ঘুগনি রান্না করিয়েছি, আর সবসময় আপনি এমনি করে ডাকবেন না তো, আমাকে তুমি করেই বলো। পুরো বেটা, আমাকে আবার তুমি করে ডাকতে বলছে? তুই আমার কাকার বয়সী রে মরণ, গা পিত্তি জ্বলে যায় চুলকানি দেখলে। অবশ্য যাই হোক, এই সুযোগে একে দিয়ে সব বাড়ির কাজ করিয়ে নি, আমার যা শরীর খারাপ আমি তো কিছু করতেই পারছি না। সিনা বসে বসে ঘুগনি দিয়ে মুড়ি মেখে খেতে শুরু করে আর রতনকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতে থাকে। রতন সিনার কথা মতো তার সমস্ত জামা কাপড় কেচে দেয়, বিছানা পরিষ্কার করে দেয়, বাসন মেজে দেয়, এমনকি সে ঝাঁটা দিয়ে ঘর পরিষ্কার করতে থাকে। অন্যদিকে বেশ কিছুক্ষণ পার হয়ে যাওয়া সত্ত্বেও রতন না আসায় সীমার চিন্তা শুরু হয়। সে সিনার ফ্ল্যাটে চলে আসে, সেখানে এসে দেখে যে মিস সিনা পায়ের উপর পা তুলে ঘুগনি মুড়ি খাচ্ছে আর রতন তার ঘরবাড়ি পরিষ্কার করছে। রতন, এ তুমি কি করছো? এরকম চাকরের মতো ঘর মুছছো কেন? ছি, একটা মহিলার ঘরে এসে চাকর হয়ে গেলে আর এই সিনা বসে বসে ঘুগনি মুড়ি খেয়ে যাচ্ছে? আজকে তুমি ঘরে চলো, তোমার হচ্ছে। এই বলে সীমা রাগ করে ঘরে চলে যায়। রতন তার বউয়ের রাগ দেখে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছুতেই সিনাকে ছেড়ে যেতেও চায় না। রতন ঘর মোছা রেখে দিয়ে গুটি গুটি পায়ে নিজের ফ্ল্যাটে চলে যায়। সীমা তার বরকে অনেক আজেবাজে কথা শোনায়, কিন্তু রতনের মাথা থেকে কিছুতেই মিস সিনার ভূত নামতে চায় না। সে প্রায় দিনই সিনার ঘরে ঘুগনি আর মুড়ি নিয়ে চলে যায় আর সিনা মনের আনন্দে ঘুগনি মুড়ি খায়। এইভাবে প্রায় অনেক দিন কাটে। একদিন, কি গো বৌমা, সেদিন তো আমাকে মাংস মেশানো ঘুগনি খাইয়েছিলে, নাও এবার সাজা ভোগ করো, এই সব তোমার পাপের ফল, আর সেই জন্যই তো তোমার বর ওই আইবুড়ো মেয়েটার সঙ্গে ঘুট ঘুটে সব কাজ কারবার করছে। কিসব বাজে বাজে কথা বলছেন, যে বিষয়ে জানেন না সেটা নিয়ে কথা বলবেন না, আমার বর সৎচরিত্রের মানুষ। হ্যাঁ, কত সৎচরিত্রের তা আমরা সব ভালোই জানি, আর তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না, কদিন পর দেখবে তোমার বাড়িতে তুমি আর তোমার সতীন বসে একসঙ্গে ঘুগনি মুড়ি খাচ্ছ।
এই বলে লীলা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু সীমা সারাক্ষণ তার বর এবং সিনার পরকীয়ার কথা চিন্তা করতে থাকে। সে লীলা দেবীর বলে চাওয়া কথাগুলো অস্বীকার করতে পারে না। কিছুদিন এভাবেই কাটে। একদিন সীমা তার ভাইয়ের জন্মদিন পালন করতে তার বাপের বাড়িতে যায়। কিন্তু সীমার মুখ গম্ভীর থাকায় তার ভাই কমল সীমাকে তার মন খারাপের কারণ জিজ্ঞাসা করে। সীমা তার ভাইকে সব কথা বলে। অন্যদিকে সিনা, ও সিনা ডার্লিং, এই দেখো আজ আমি পাড়ার মোড়ের দোকান থেকে তোমার জন্য স্পেশাল ঘুগনি বানিয়ে এনেছি, চলো আমি আর তুমি একসাথে মুড়ি ঘুগনি খাই। না বাবা থাক, তোমার বউ আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নেবে, আমার কোনো দরকার নেই। আরে সীমা আজকে বাড়িতে নেই, এমনকি আমার মাও নেই, তাই তো দেরি না করে তোমার কাছে চলে এলাম, আজ আমি আর তুমি অনেক গল্প করব। এই বলে সিনা এবং রতন অনেক কথা বলতে থাকে এবং তারা দুজনে একসঙ্গে ঘুগনি মুড়ি খেতে থাকে। আচ্ছা রতন, তুমি তো রোজ তোমার বউয়ের হাতের ঘুগনি খাও, আজকে আমি তোমাকে ঘুগনি রান্না করে দিয়ে মুড়ি মেখে খাওয়াবো, তারপর বলবে যে কার রান্নার স্বাদ বেশি, আর আজকে তুমি আমাকে হেল্প করবে, কেমন? এই বলে সিনা এবং রতন মনের আনন্দে ঘুগনি রান্না করতে শুরু করে দেয়। রতনও মনের আনন্দে সিনাকে হেল্প করতে থাকে। সেই সময় হঠাৎ করে সিনা রতনের মাথায় রুটি বেলার বেলুনি দিয়ে সজোরে আঘাত করে। আ ও মা গো, আমি মারলে কেন সিনা, আমায় তুমি মারলে কেন? এই বলে রতন অজ্ঞান হয়ে যায়। সেই সুযোগে সিনা রতনের হাত থেকে সমস্ত সোনার আংটি, গলা থেকে সোনার চেন খুলে নেয়। রতনের পকেট থেকে তার ফ্ল্যাটের চাবি নিয়ে সে দামি দামি জিনিসপত্র চুরি করে নেয় এবং সুযোগ বুঝে সেখান থেকে সে পালিয়ে যায়। কিন্তু সে পালানোর সময় সীমা এবং তার ভাই কমলের সঙ্গে ধাক্কা খায়। সিনা তাদেরকে দেখে চমকে ওঠে। এই এই দাঁড়াও বলছি দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি পুটলি পাটলা গুছিয়ে? এই ভাই, এই সেই নচ্ছর মেয়ে মানুষটাই ঘুগনি মুড়ি খেয়ে খেয়ে আমার সংসারে আগুন লাগিয়েছে। দিদি তুই মার ধরে, যাতে আর কখনো তোর সংসারে ঢোকার সাহস না পাই, মেরে একদম ভূত ভাগিয়ে দে। সীমা কমলের কথা শুনে মিস সিনাকে মারতে যাবে, সেই সময় সিনা পালাতে গেলেও পালাতে পারে না, আর ধস্তাধস্তিতে সিনার হাতের ব্যাগ থেকে চুরি করা মালপত্র বেরিয়ে পড়ে। সীমা তার ঘরের দামি জিনিসপত্র এবং বরের হার আংটি দেখে অবাক হয়ে যায়। এ কি, তুই এগুলো কোথা দিয়ে পেলি? তোর এত বড় সাহস যে তুই আমার ফ্ল্যাটের ভিতরে ঢুকে পড়েছিস, আজকে আমি পুলিশ কেস করবই। ঠিক সেই মুহূর্তে রতন মাথা চুলকাতে চুলকাতে নিচে নেমে আসে। নিজের বরের মাথায় চোট দেখে সীমা ভয় পেয়ে যায়। রতন সমস্ত ঘটনা সকলকে খুলে বলে। পুলিশকে ডেকে সীমা মিস সিনাকে পুলিশে ধরিয়ে দেয়। তারা ফ্ল্যাটে প্রমোটারের কাছে জানতে পারে যে মিস সিনা সেই ফ্ল্যাটে ভাড়া থাকতো, সে কোনো ফ্ল্যাটই কেনেনি। তারপর থেকে সীমা আর কখনোই ঘুগনি মুড়ি খাওয়ার কথা চিন্তাও করতো না। এভাবে সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি দিন কাটাতে থাকে।